দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি শিল্প চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুহেল। দর্শক, আজ আমি কোথায় অবস্থান করছি? আজ আমি অবস্থান করছি নাটোর জেলা বড়াগ্রাম থানার আহমেদপুর খামারে, জি, কবুতরের খামারে। এখানে বিদেশি নানান ধরনের কবুতর আছে। চলুন ভাইয়ের সাথে কথা বলা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আপনার যে খামারে কি কেমন কেমন কালেকশন আছে আজকে? আমার তো সব ফ্যান্সি কবুতর, মোটামুটি কালেকশন আছে। কালেকশন সিজনালি সব কিছু থাকে অনেক, কিন্তু এই মুহূর্তে বেশি কবুতর নাই আর কি, বিক্রি হয়ে গেছে। ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। কত বছর যাবত আপনি এখানে জড়িত আছেন? আমার প্রায় মোটামুটি 18-19 বছর হয়ে যাচ্ছে আর কি। দর্শক মণ্ডলী, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সেটুকু প্রত্যাশা শুরু হতে যাচ্ছে আজকের প্রতিবেদন। দর্শক মণ্ডলী, যদি দেখতে পাচ্ছেন, আচ্ছা এটা কী জাতের কবুতর? এটা লাল মুক্ষি রানিং পেয়ারা, ডিম দিছে গতকালকে একটা। আচ্ছা, গতকালকে ডিম দিছে, যে দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা, এটার বয়সটা কেমন হতে পারে? রানিং পেয়ার, মানে ডিম বাচ্চা করতেছে অলরেডি। ডিম বাচ্চা করতেছে, জি। মানে কত বয়স হলে ডিম বাচ্চা করতে পারে? এরা 6 মাস বয়স হলে ডিম বাচ্চা করতে পারে। 6 মাস হলে কিন্তু ডিম বাচ্চা করতে পারে। সেক্ষেত্রে এটার দাম কেমন হতে পারে? এটা 1500 টাকা দাম। 1500 টাকা দাম, সেক্ষেত্রে এটা কি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করে দেবো। আচ্ছা, এটা কিন্তু বিক্রি করে দেবে 1500। শুধুমাত্র এটা খাঁচা পালার জন্য? না, খাঁচা পালার জন্য, উড়ায় পালে অনেকে। অনেকে উড়াও পালে, সেক্ষেত্রে আপনার খাঁচা আছে, যদি খাঁচাতে আপনি আমারে কিন্তু রাখছেন। আচ্ছা, পরবর্তী আমি চলে যাবো। অনেক কালেকশন আছে আজকে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা সেকশন শীল। আচ্ছা, সেকশন শীল, জি। আচ্ছা, এটা কি বাচ্চা? বাচ্চা 4-5 পর চলে গেছে, নরমাদি কনফার্ম হয়েছে। আচ্ছা, নরমাদি কিন্তু কনফার্ম হয়েছে। আর কতদিন পর হলে এটা ডিম দিতে পারবে? আর মাস তিনেক পরে ডিম দিবে। এটা মাস তিনেক পরে কিন্তু আসলে ডিম দিবে দর্শক, এটা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে এটার দাম কেমন? এটার দাম মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা দাম করলে কি কমবে? হ্যাঁ, কমবে। কেউ যদি ফোন দেয় আমি ইনশাল্লাহ করে দিব। ফোন দিলে কিন্তু ভাই কিন্তু কম রেটে হালকা একটু কমা দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখতে পাচ্ছি, এটা রানিং কিং। হ্যাঁ, মুরগি সাইজ রানিং কিং। এটা দর্শক দেখতে পাচ্ছেন, বিশাল আকারের একটা মুরগি সাইজ দুটো, এই রানিং কিং বলে। হ্যাঁ, রানিং কিং, জি। এর পেট থেকে লাল বাচ্চাই বের হয়। এর পেট থেকে লাল বাচ্চাই বের হবে, জি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো সেক্ষেত্রে দাম দর কেমন? কেটা এটা 4000 টাকা দাম রাখবো। 4000 টাকা দাম রাখবেন, জি, ইনশাল্লাহ। হ্যাঁ, ডিম পারছে, এটাও ডিম বাচ্চা করা রানিং। ডিম বাচ্চা করা রানিং। আচ্ছা, দাম করলে কমবে? এটা কি জাতের? এটা হচ্ছে ডেনিশ, অ্যান্ডোলেজিয়ান ডেনিশ। এর মূল পেয়ার কিনা ছিল 80000 টাকা দিয়ে। ও, মূল যে জোড়াটা ছিল সেটা 80000 টাকা। ওর প্যাটের বেবি, এটা 4-5 পর চলে গেছে। 4-5 পর কিন্তু চলে গেছে, যে দেখতে পাচ্ছেন। কত কয় মাস পর হলে আর ডিম পারবে? এটা মোটামুটি 4 মাস পর হলে এটা ডিম দিয়ে দিবে। আরো 4 মাস পরে কিন্তু এটা ডিম দিবে। সেক্ষেত্রে দাম দর কেমন? মাত্র 5000 টাকা। এটা 5000 টাকা কিন্তু দাম পাচ্ছে। সেক্ষেত্রে দাম করলে হালকা একটু কমবে। হ্যাঁ, অবশ্যই কমবে। প্রত্যেকটা কবুতরের দামে আমি কমাই দেবো ইনশাআল্লাহ। কবুতরের দাম কিন্তু আসলে কম রাখবে দর্শক, দেখতে পাচ্ছেন। এটা ইংলিশ টাম্পিটার মেল। এটা আচ্ছা মেল, এটা তাই না? পুরুষ। হ্যাঁ, সেক্ষেত্রে এটা জোড়া নাই কেন? এটা জোড়া নাই, এটা সিঙ্গেলই নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, সিঙ্গেলই নেওয়া। কারো সিঙ্গেল কবুতর লাগলে নিতে পারবে, সে সমস্যা নাই। সেক্ষেত্রে দাম দর কেমন? মাত্র 1500 টাকা। 1500 টাকা দাম দর। আচ্ছা, প্রতিটা ছাগলের দাম করার সুযোগ আছে? না, এটা কবুতর, কবুতর। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা ইংলিশ নান, রিং ব্লাড, রানিং পিয়ার। রানিং পিয়ার, জি। সেক্ষেত্রে এর দাম কি? এটা 6500 টাকা রাখতে পারবো ফিক্সড। 6500, জি। আচ্ছা, কয়বার বাচ্চা দিয়েছে এটা? এটা বাচ্চা দিছে মোটামুটি মেলায় 8-10 পিস বাচ্চা পাইছে, এখনো রানিং আছে। এটাও কালো কিং, কালো শো কিং। এর নাম কি আরেকবার? এটা কালো শো কিং। কালো শো কিং, জি। আচ্ছা দর্শক, এটাও রানিং। এটাও কিন্তু রানিং, দেখতে পাচ্ছেন। আসলে মুরগি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন কি এটা? এটা 7000 টাকা দাম রাখতে পারবো। 7000 টাকা দাম রাখতে পারবো, জি। এটা মাল্টেস, ব্ল্যাক মাল্টেস। ব্ল্যাক মাল্টেস, জি। ব্ল্যাক মাল্টেসের মেল এটা, 7 পর। মেল এটা 7 পর। দাম 6000 টাকা। দাম 6000 টাকা। এটা
এটা লাক্ষা মেল, এটা মেল দাম মাত্র 1000 টাকা, দাম মাত্র 1000 টাকা। কিন্তু এটা কি আপনার বয়স হয়েছে, অ্যাডাল্ট হয়েছে? অ্যাডাল্ট হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে। এই যে এটা একদম লাহোরি আছে, এই যে এটা রিং ব্লাড লাইন, হ্যাঁ লাহোরি, ব্ল্যাক লাহোরি, ব্ল্যাক লাহোরি দেখতে পাচ্ছেন। এটা কয়েক রকম কালার হয়? হ্যাঁ কয়েক রকম কালার হয়, হলুদ কালার হয়, লাল কালার হয়, ব্লু কালার হয়। সেক্ষেত্রে এটা আর কি রানিং আছে? হ্যাঁ রানিং আছে, এটা রানিং আছে। কবার বাচ্চা দিয়েছে আপনি এখানে? এটা মোটামুটি 4-5 পিস বাচ্চা এখানে হয়ে গেছে, 4-5 পিস কিন্তু বাচ্চা এখানে কিন্তু হয়ে গেছে। দর্শক যদি দেখতে পাচ্ছেন, মানে 4-5 পিস এজন্য বললো, কারণ অনেক ক্ষেত্রে একটা বাচ্চা নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় এই কারণে, হ্যাঁ নষ্ট হয়ে যায় এজন্য। সেক্ষেত্রে একটা বাচ্চা পাওয়া গেলে সে একটা বাচ্চা কিন্তু বড় হয়, যদি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে এর দাম দর কেমন? ওটার দাম দর 4000 টাকা, 4000 টাকা আছে, 4000 টাকা জোড়া। জি এই দর্শক, এটা লাহোরির মেল, লাহোরির মেল, এটা অ্যাডাল্ট আছে? হ্যাঁ অ্যাডাল্ট আছে, 1000 টাকা দাম রাখবো, 1000 টাকা দাম রাখবো। এটা মডার্নার মেল, এটা আচ্ছা মডার্নার মেল, জি দেখতে পাচ্ছেন এটা অ্যাডাল্ট, অ্যাডাল্ট হয়ে গেছে, দাম মাত্র 2000 টাকা রাখবো, দাম মাত্র কিন্তু 2000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, স্কিপ করেন, করে নিয়ে আসেন। এই যে কি জাতের এটা? এটা কোকা, কক 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 করে ডাকে সেই কোকা, এটা অ্যাডাল্ট পেয়ার, হ্যাঁ ডিম ডিম বাচ্চা করবে, এটা অল্প দিনে ডিম দিবে, এটা দাম মাত্র 1200 টাকা। এটা এটা দুই জোড়া আছে, যে জোড়া নেয় সেই জোড়াই দেওয়া যাবে। জি এটা ব্ল্যাক প্রোমেনিয়ান পটারের মেল, এটা মেলটা 2500 টাকা দাম, 2500 টাকা দাম মেল। জি আর এটা হচ্ছে হোয়াইট প্রোমেনিয়ানের ফিমেল, এটা এটা নিলে 1500 টাকা দাম রাখবো, 1500 টাকা দাম রাখবো। জি হ্যাঁ কম বেশি করা যাবে, ফোন দিলে আমি করে দেবো ইনশাল্লাহ। এটা ব্ল্যাক ম্যাকপাই পোটারের মেল, এটা 1200 টাকা দাম রাখবো, এটা কিন্তু 1200 টাকা দাম রাখবো। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে এক জোড়া আছে, এটা আমেরিকান লাক্ষা বাচ্চা সহ আর কি, এটা আমেরিকান লাক্ষা তাই না? জি বাচ্চা সহ, বাচ্চা সহ 3000 টাকা দাম রাখতে পারবো। বাচ্চা কি আপনার মোটামুটি কি একটা আছে বাচ্চা এখানে? হ্যাঁ একটাই আছে বাচ্চা এখানে, মানে একটা একটা ডিম নষ্ট হয়ে গেছে, একটাই আছে, হ্যাঁ নষ্ট হয়ে গেছে, যে কারণে কিন্তু আসলে ভাই কিন্তু বলল যে 4-5টা, হ্যাঁ এই যে তার প্রমাণ এই, এটাই তার প্রমাণ এটাই, কারণ একটা বাচ্চা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে, এজন্য একটা বাচ্চা বড় হয়েছে। জি তার বাচ্চা সহ কিন্তু ওটা বিক্রি হবে। এখানে যে হাউস পিজন, কালো হাউস পিজনের মেল, এটা আচ্ছা কালো হাউস পিজনের মেল, দর্শকেরা দেখতে পাচ্ছেন খুব বড় সরো তো। জি জি খুব বড়, এটা 2500 টাকা দাম রাখতে পারবো, 2500 টাকা দাম রাখতে পারবো। এটা ব্লু পোটারের ফিমেল, এটা আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে? এটা নিউ অ্যাডাল্ট, দশম ক্লিয়ার, আচ্ছা নিউ অ্যাডাল্ট, দশম ক্লিয়ার দেখতে পাচ্ছেন, কেমন দাম এটা? এটার দাম মাত্র 1500 টাকা, 1500 টাকা মাত্র, 1500 টাকা। কি জাতের এটা ভাইয়া? এটা কালো ব্ল্যাক, মানে ব্ল্যাক লক্ষা বলে আর কি, আচ্ছা ব্ল্যাক লক্ষা, দর্শক যদি দেখতে পাচ্ছেন ব্ল্যাক লক্ষা, এই সুন্দর আপনি তাই না? জি সুন্দর, আচ্ছা এটা কি অ্যাডাল্ট আছে ভাই? অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট আছে, তো মোটামুটি কেমন কেটা? এটা দাম চাচ্ছি 1500 টাকা, আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। তো আশা করি প্রতিটারই আপনার যে খামারগুলো, এই খামারের যে জি 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 আচ্ছা মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ? পরামর্শ বলতে খামার করলে ভালো, খামার করলে এখান থেকে লাভজনক হওয়া যাবে, এর বেবি বিক্রি করা যায়। আপনি তো মোটামুটি অনেক বছর যাবত, হ্যাঁ আমি অনেক বছর এর সাথে সম্পৃক্ত আছি আর কি, সম্পৃক্ত আছেন, কি বুঝতেছেন এখানে? আসি আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আসি, আল্লাহ তাআলা ভালোই চালাচ্ছে, খারাপ না, আচ্ছা ভালোই চালাচ্ছে। মোটামুটি বাচ্চা দেখলাম যে বাচ্চা আপনি উৎপাদন কিন্তু মোটামুটি, হ্যাঁ আসে, মানে এই তো ঈদের পরে আবার বেশ মাল উঠবে, তখন আবার সচরাচর বাচ্চা রাখেন না? না আমি বাচ্চা আমার সেলই হয়ে যায় বেশিরভাগ, বাচ্চা বেশিরভাগ সেলই হয়ে যায়। সে কিন্তু অনেকে এসে কিন্তু আপনি এটা পরিচিত হয়ে গেছে, জি জি, তো অনেকে এসে কিন্তু আসলে বাচ্চাগুলো আগে বেশি নিয়ে নেয়, জি নাও বেঁচে চায়, জি 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 জি, তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা একবার বলে দিবেন, 01714-8852-21, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছুই করা আছে, সবকিছুই খোলা আছে। জি পার্সোনাল ভাবে যদি কোনো ভিডিও চায়, হ্যাঁ দিতে পারবো, কোনো সমস্যা নেই, ফোন দিলে পারো। দেশ মোটামুটি ভাবে আপনার এখানে ঠিকানা আরেকবার বলে দিবেন? আমার ঠিকানাটা হচ্ছে নাটোর আহমদপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের পেছনেই, সর্দার মার্কেটের দোতলায় আমার অবস্থান। আচ্ছা সেক্ষেত্রে অন্য কোনো দোকান আছে আপনার? না অন্য কোনো দোকান নাই, বাসায় শোরুম, আর এই তো এটাই। আচ্ছা বাসায় কিন্তু একটা কবুতর খামার আছে, আসলে সবগুলা কিন্তু আসলে দাম জানানো হয় না, হ্যাঁ ফোন দিলে আমি করে দেব কোনটা আছে না আছে। এটা শেখর, 1500 টাকা দাম, 1500 টাকা দাম। এটা কি মেয়ে? মেয়ে, এটা
ফোনটা ধরলাম। সালামু আলাইকুম। আমি যেটা বলবো আসলে মোটামুটি ভাবে আপনারা, হ্যাঁ পার্সেল আমি দেশের যে কোনো যে কোনো প্রান্তে পাঠাই, আজ সকালে পাঠালাম, নরসিংদীতে কবুতর পাঠালাম, পাঠাই দিছি অলরেডি গাড়িতে করে, হ্যাঁ গাড়িতে করে পাঠাই দিছি। হ্যাঁ কার্টুনে করে, কার্টুনে করে কবুতর পাঠাই আমরা।